এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইবার জন্য। আমি পত্রিকায় লিখেছি যে এই নতুন জেনারেশন খালি ফেসবুকে লাইক দেয়, এরা আর কিছু করে না। আমি লিখেছি এরা খালি ব্লগ করে, এরা আর কিছু করে না, এরা রাস্তায় নামে না। তোমরা আমাকে ভুল প্রমাণিত করেছো। এই দেখো এখানে ব্লগাররা আছে, এই ব্লগাররা সারা পৃথিবীতে যেটা হয় নাই এইটা তারা এখানে ঘটিয়ে দিয়েছে। তোমাদের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করেছো সবাই। আজকের মতো আনন্দের দিন আমি আমার জীবনে কোনো দিন পাই নাই। 2013 সাল 1971 হয়ে গিয়েছে। তোমরা যারা 1971 দেখো নাই, সুযোগ পেয়েছ 2013 সালকে আবার 1971 হিসাবে দেখার জন্য। বাংলাদেশের মতন সুন্দর দেশ পৃথিবীতে নাই। উপরে তাকাও কি সুন্দর আকাশ, তাকাও কত সুন্দর গাছ, একজন আরেকজনের দিকে তাকাও কত সুন্দর মানুষ। তোমাদের মতন সুন্দর মানুষ পৃথিবীতে নাই। আমরা অনেক সৌভাগ্যবান, যখন যেটা দরকার সেটা পেয়েছি। 1971 সালে বঙ্গবন্ধুকে পেয়েছি, যখন যুদ্ধের সময় হয়েছে তাজউদ্দিন আহমেদ আমাদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তখন মুক্তিযোদ্ধাদের জন্ম হয়েছে, তারা মুক্তিযুদ্ধ করেছে। এখন তোমাদের দরকার, তোমাদের জন্ম হয়েছে। জাহানারা ইমাম এখানে আন্দোলন করেছিলেন, জাহানারা ইমামের ছবি আছে, আমি শিওর উনি এই উপর থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন আর আনন্দে হাসছেন। 30 লক্ষ শহীদ উপরে আছে, তারা আমাদের দিকে দেখছে, দেখে বলছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ। একটা সময় ছিল এখানে হানাদার বলতে হতো, পাকিস্তান বলা যেত না, টেলিভিশনে রাজাকার কথাটা মানুষের মুখ থেকে বলা যেত না। তখন হুমায়ুন আহমেদ টিয়া পাখির মুখ দিয়ে বলেছিল তুই রাজাকার। আমি বলবো, তোমরা বলবে হুমায়ুন আহমেদ উপর থেকে দেখছে, হুমায়ুন আহমেদ দেখো কাদের মোল্লা, কাদের মোল্লা, সাইদি সাইদি, সাকা চৌধুরী, সাকা চৌধুরী, কামরুজ্জামান, কামরুজ্জামান, নিজামি, নিজামি, গোলাম আজম, গোলাম আজম। বাংলাদেশে যত শহীদ হয়েছিল তারা সবাই এখন আমাদের উপর থেকে তাকিয়ে আমাদেরকে দেখছে আর বলছে এই বাংলাদেশকে কেউ আর কোনোদিন পদানত করতে পারবে না। তোমাদেরকে আমি অনুরোধ করি, যখন লেখাপড়ার কথা তখন লেখাপড়া করবে, যখন গান গাওয়ার কথা তখন গান গাইবে, যখন কবিতা লেখার কথা কবিতা লিখবে, ছবি আঁকার কথা ছবি আঁকবে, ভাস্কর্য বসানোর কথা ভাস্কর্য বসাবে, প্রেম করার কথা প্রেম করবে, বাংলাদেশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে তৈরি করবে, নোবেল প্রাইজ আনবে, যখন রাস্তায় নামার দরকার পড়বে রাস্তায় নামবে। তোমাদের কাছে সারা বাংলাদেশ কৃতজ্ঞ, যত শহীদ সবাই কৃতজ্ঞ, আমরা সবাই কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে, ব্লগারদেরকে আলাদাভাবে ধন্যবাদ, তারা যেটা করেছে তার কোনো তুলনা নাই, সবাইকে ধন্যবাদ। চলো চলো চলো।